হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের প্রবন্ধ রচনা, যার একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে মানব জীবনে গাছের ভূমিকা। এর আগে আমি তোমাদের বিভিন্ন বিষয়ের উপর প্রবন্ধ রচনা করিয়েছি, যেমন ভ্রমণের অভিজ্ঞতা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, ছাত্র জীবনে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, বিভিন্ন রকম প্রবন্ধ পড়ানো আছে। তোমাদের যদি যেগুলো প্রয়োজন আছে তোমরা চ্যানেলে গিয়ে সেগুলো দেখে নিতে পারবে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনেও কিন্তু আমি কিছু তোমাদের প্রবন্ধ রচনার লিঙ্ক দিয়ে দিয়েছি। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমাদের ভূমিকা হিসাবে একটুখানি লিখতে হবে, গাছ আমাদের বন্ধু। গাছ আমাদের অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, মূল্যবান এবং প্রয়োজনীয়। মূলত আমাদের বাঁচিয়ে রাখা ছাড়াও আরও অনেক উপকার পাই। এবার দেখো, একটু পয়েন্ট পয়েন্ট করে লিখবে, তাহলে পরীক্ষার সময় নাম্বারটা বেশি আসে। অক্সিজেন ও গ্লোবাল ওয়ার্মিং। দেখো, গাছ পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে, যার ফলে সমগ্র প্রাণীজগৎ বেঁচে থাকে। গ্রিনহাউস গ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড অন্যতম, যা গাছ শোষণ করে নেয়। বায়ুমণ্ডলীয় অতিরিক্ত তাপ গ্রিনহাউস গ্যাসের প্রভাবে বায়ুমণ্ডলেই থেকে যায়, যার ফলে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পায়। একে গ্লোবাল ওয়ার্মিং বলে। তোমরা ভূগোলে অবশ্যই পড়ে থাকবে যে গ্লোবাল ওয়ার্মিং জিনিসটা কি, বা পরিবেশ ও বিজ্ঞানেও কিন্তু তোমরা পড়েছ গ্লোবাল ওয়ার্মিং কি, তো সেটাই এখানে একটুখানি বলে দিয়েছে। তাই বেশি করে গাছ লাগালে পরিবেশ সুস্থ থাকবে আর আমরাও সুস্থ থাকব। তো গ্লোবাল ওয়ার্মিং কি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা একটু ভালো করে দেখে নেবে বইতে, কিংবা আমি একটু দেখো বলে দিচ্ছি। অর্থাৎ দেখো, আমাদের সূর্যের যে রশ্মিটা কিন্তু ভূপৃষ্ঠে এসে পড়ে, তার সমস্তটাই কিন্তু আমাদের ভূপৃষ্ঠে প্রয়োজন হয় না। যতটা প্রয়োজন হয় তার থেকে অতিরিক্ত যেটা থাকে সেটা কিন্তু আবার মহাশূন্যে ফিরে যায়। কিন্তু গ্রিনহাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, এই সমস্ত গ্যাসের প্রভাবে অনেক সময় কি হয়, বায়ুমণ্ডলের উপর একটা আস্তরণ পড়ে, যেটা এই অতিরিক্ত তাপটাকে কিন্তু ফিরে যেতে বাধা দেয়, যার ফল হিসাবে আমাদের কিন্তু বায়ুমণ্ডল অত্যধিক পরিমাণ উত্তপ্ত হয়ে ওঠে। এই অত্যধিক পরিমাণ উত্তপ্ত হয়ে ওঠাটাকেই কিন্তু বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এর পরের পয়েন্ট আছে ইকোসিস্টেম। দেখো, গাছ একটি স্বাস্থ্যকর বাস্তুতন্ত্রে অবদান রাখে। প্রাণী, পোকামাকড়, পাখি, ছত্রাক, এদের বাসস্থান গাছ। গাছ নিজের খাদ্য তৈরি করে এবং খাদ্য শৃঙ্খলের সমতা বজায় রাখে। তাছাড়াও বিভিন্ন ওষুধের উৎস, যা আয়ুর্বেদের মতো প্রাকৃতিক উপায়ে আমাদের রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। তো আমরা সবাই জানি গাছ বিভিন্ন পোকামাকড়, পাখি, ছত্রাক, এদের বাসস্থান। গাছ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, শালক সংশ্লেষ প্রক্রিয়ার সময় তৈরি করে থাকে, এবং গাছ থেকে আমরা বিভিন্ন রকম আয়ুর্বেদিক ওষুধ তৈরি করার রসদও কিন্তু পাই। যেরকম দেখো, আমাদের ঘরোয়া ওষুধ তৈরি করতে যেরকম সিঙ্কোনা আছে, তুলসী আছে, নিম আছে, বাসক আছে, এই সমস্ত দিয়েও কিন্তু আমাদের ঘরোয়া পদ্ধতিতে বিভিন্ন রোগ নিরাময়ের জন্য কিন্তু ব্যবহার হয়ে থাকে। এরপরে পয়েন্ট আছে দেখো জলের ভারসাম্য। পরিবেশে জলের ভারসাম্য রক্ষায় গাছ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছ বৃষ্টি আনতে সাহায্য করে এবং বৃষ্টির জল ধরে রাখতেও সাহায্য করে। গাছ এমনকি মাটি ধ্বংসের হাত থেকেও বা মাটি ধসের হাত থেকেও রক্ষা করে। দেখবে যেখানে গাছের পরিমাণ বেশি সেই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়, অর্থাৎ গাছের বৃষ্টি আনার ক্ষেত্রে বিশাল একটা অবদান থাকে। এবার আছে সুস্থ জীবন। গাছ আমাদেরকে বিশুদ্ধ বাতাস, জল, খাদ্য সরবরাহ করে। বর্ষার সময় গাছগুলি আনন্দে নেচে ওঠে এবং গ্রীষ্মকালে শীতল ছায়া প্রদান করে। সবুজের সংস্পর্শে এলে রোগীরা সহজেই সুস্থ হয়ে ওঠে। নেক্সট, অর্থাৎ এটা আমাদের শেষ পয়েন্ট, অর্থনীতি ও এবং পরিবেশ। গাছ ফল ওষুধ উৎপন্ন করে, যা অন্য দেশে রপ্তানি করে অর্থনৈতিক সমৃদ্ধি করা হয়। কৃষি নির্ভর মানুষ চাষবাস করে তাদের জীবিকা নির্বাহ করে এবং খাদ্যের চাহিদা মেটায়। গাছ কাঠ, মধু, কাগজ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আমাদের উপসংহার হিসাবে একটু লিখতে হবে, গাছের এত উপকারিতা থাকা সত্ত্বেও মানুষ নিজের চাহিদা মেটানোর জন্য প্রতিনিয়ত গাছ ধ্বংস করে চলেছে। অবৈজ্ঞানিক পদ্ধতিতে গাছ কাটলে একদিন পৃথিবী থেকে গাছের পরিমাণ কমতে থাকবে। তাই আমাদের দায়িত্ব গাছ কাটলে তার পরিবর্তে সেই স্থানে আরেকটি গাছ লাগানো। একটি গাছ একটি প্রাণ, এই কথা সর্বদা মনে রাখতে হবে। তো দেখো, এটা ছিল আমাদের মোটামুটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এবার দেখো 70 নম্বরের পরীক্ষা,
সেহেতু কিন্তু তোমাদের 10 নম্বরের প্রবন্ধ রচনা আসার সম্ভাবনা 10 কিংবা 8। তোমরা যদি এই পয়েন্টগুলো সহজ লিখতে পারো তাহলে খুবই সুবিধা হবে তোমাদের নাম্বারটা ক্যারি করার জন্য। তো আমরা এই যে প্রবন্ধ রচনা করালাম নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো বা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওয়ে আমরা পরবর্তী কোনো একটা প্রবন্ধ রচনা নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, চলো নেক্সট ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য।